হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল মেকআপ বাই জান্নাত। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যেটা করব, কোনো মেকআপ টিউটোরিয়াল করব না। আজকে আমি আমরা মেকআপে যে ভুলগুলো করি সেটা আমি এই সাইটে দেখাবো, আর যেগুলো আমাদের করা উচিত সেগুলো আমি এই সাইটে করব, যেটা করলে আমাদের মেকআপ ইনহ্যান্স দেখাবে, ভালো দেখাবে। আর এই পাশে আমি যেটা করব, যেটা আমরা ইউজুয়ালি ভুল করি অথবা সময়ের অভাবে ভাবি যে ওটা না করলে কোনো প্রবলেম নেই, বাট ওটা অ্যাকচুয়ালি অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। কারণ যখন আমরা বাইরে যাই তখন যদি মেকআপটা সুন্দর না লাগে, ইনহ্যান্স না লাগে, তাহলে কিন্তু সেটা একটা লজ্জার ব্যাপার। তো চলুন, আমি আমার এই সাইডে হচ্ছে আমার যে টোন, এই টোনেরই একটা ফাউন্ডেশন লাগাবো, আর এই সাইডে আমি লাগাবো একটা। আমাদের সবার মধ্যেই একটা ভুল ধারণা থাকে, আর সেটা হচ্ছে যে আমরা ভাবি মেকআপ করা মানেই হচ্ছে ফর্সা হওয়া বা নিজেকে আরো বেশি ফর্সা দেখানোটাই হচ্ছে ফ্যাক্ট। অ্যাকচুয়ালি না, আমি অ্যাকচুয়ালি দেখাবো যে মানুষের ভুল ধারণাগুলো কোনখানে কোনখানে। যদি আমরা ভুলেও এক শেড ব্রাইট ইউজ করে ফেলি তাহলে সেটা কতটা খারাপ দেখা যায়, আর নিজের টোনেরটা লাগালে সেটা কতটা পারফেক্ট দেখা যায়, এটাই আমি আজকে ডিফারেন্ট দেখাবো। এই ময়েশ্চারাইজার লাগাবো, এই ময়েশ্চারাইজারটা লাগাবো নিভিয়ার, এই সাইডে লাগাবো আর এই সাইডে লাগাবো না, কারণ মেকআপের আগে ময়েশ্চারাইজার খুবই জরুরি। কারণ হচ্ছে যে যদি ময়েশ্চারাইজার না লাগানো হয় তাহলে মেকআপটা ভালো ব্লেন্ড হয় না, আর ভালো ব্লেন্ড অ্যাকচুয়ালি মেকআপের ওরকম কোনো রুলস নেই। মেকআপ হচ্ছে আপনার প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে মেকআপটাকে ভালোভাবে ব্লেন্ড করা, সেটা শ্যাডো হোক, আপনি কন্ট্রোলিং করেন, ব্লেশন ইউজ করেন, প্রত্যেকটা জিনিসই পূর্ব শর্ত হচ্ছে সুন্দর করে কন্ট্রোল করা। যদি কন্ট্রোল সুন্দর না হয় বা যদি ব্লেন্ডিং সুন্দর না হয় তাহলে মেকআপটা সুন্দর লাগবে না। সেটা আপনি যত হাই এন্ড প্রোডাক্ট অথবা ড্র্যাগোস্ট যাই ইউজ করেন না কেন, যত ভালো প্রোডাক্ট ইউজ করেন না কেন, প্রথমত আপনাকে ব্লেন্ডটা জানতে হবে যে কীভাবে মেকআপটাকে ব্লেন্ড করে দিতে হবে। তো এই পাশে আমি ময়েশ্চারাইজার ইউজ করে দিয়েছি আর এই পাশে করে নিই, এখনই মনে হচ্ছে এই পাশে অনেক বেশি শাইন আর এই পাশে নেই, এরকম একটা ভাব। আর এই আইব্রোটাতে আমি আজকে পাউডার দিয়ে দেখাবো, পাউডার আইব্রো দিয়ে। তো কি করবো, যে ভুলগুলো আমরা করি ওইটাই এই আইব্রোটাতে আমি করব, আর এটাতে আমি হচ্ছে সঠিকটা করব। ফার্স্টে নিয়েছি, প্রথমে আমি এটাকে আঁচড়ে নেব যাতে আমার যে আইব্রোতে যে হেয়ারগুলো আছে ওইগুলো প্লেস হয়ে যায়, তারপরে এটাকে আমরা শেপ দিতে সুবিধা হবে। প্রথমে আমি উপরের এই কর্নার থেকে শুরু করব। এখন আমি কি করব, এটার যে এক্সট্রা প্রোডাক্টটা আছে ওইটাই আমি এখানে ব্লেন্ড করে দিয়ে দিব, আমি আর কোনো এক্সট্রা প্রোডাক্ট নিব না। আর এখন আমি দেখাবো যে আমরা যে ফুলগুলো করি সেম ব্রাশ দিয়েই। একটা ডার্ক কালার আমি দিব, খুবই লাইট একটা ফাউন্ডেশন ইউজ করবো যেটা আমার কালারের সাথে একদমই যায় না, খুবই সাদা। যেটা মানুষের ভুল ধারণা অ্যাকচুয়ালি যে
মেকআপ করাই হয় সাদা হওয়ার জন্য, তো আমি সেই কাজটাই এই পাশে করতেছি। এই সাইডে আমি আমার ফেজের সাথে মিলিয়ে একটা ফাউন্ডেশন ইউজ করব। দুটাতেই আমি মিনিমাম প্রোডাক্ট ইউজ করব, বাট তারপরেও অনেক বেশি ডিফারেন্স বোঝা যাবে। এটা এখনই কেমন কেকি কেকি মনে হচ্ছে যে অনেক বেশি প্রোডাক্ট আমি দিয়ে ফেলেছি, সেরকম অ্যাকচুয়ালি না। দুইটা টোন ইউজ করেছি, এটা হচ্ছে আমার এক্সাক্ট যেটা শেড, আর এটা হচ্ছে অনেক বেশি লাইট, তো ডিফারেন্স এমনিতেই বোঝা যাচ্ছে। আর আমি চোখের উপরেও একটু অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ হচ্ছে বেস ইউজ করা যায়, আবার আমরা চাইলে কনসিলার ইউজ করতে পারি, তাহলে চোখের মেকআপটা ভালো বসে এবং সুন্দর দেখা যায়। আর এই এই পাশে আমি ইউজ করিনি, তো এই পাশেও দেখা যাবে যে অনেক কালার ইউজ করলেও এটা বসবে না, তো দেখি কী হয়, লেটস সি। এই স্পঞ্জটা দিয়ে একটু এক্সেস যে প্রোডাক্টগুলো আছে ওইগুলোকে উঠিয়ে ফেলবো, এতে করে কি হবে বেসটা অনেক বেশি ন্যাচারাল মনে হবে। আর এই সাইডটাতে আমি কিছুই করব না। এবারে আমি যেটা করব, আই শ্যাডো ইউজ করব আমার চোখে। যেটা করব, আমি একটা ডিপ কালার আমার চোখে অ্যাপ্লাই করব, যেটা আমরা সাধারণত করে থাকি। ডিপ কালারটাকে অ্যাপ্লাই করে আমি একটা ব্রাশ দিয়েই চেষ্টা করবো এটাকে ব্লেন্ড করার, যেটা আমাদের সব থেকে বড় ভুল, কারণ একটা ডিপ কালার একটা ব্রাশ দিয়ে উঠিয়ে সেটা আবার সেই ব্রাশটা দিয়ে যদি ব্লেন্ড করা হয় তাহলে চোখটা অনেক বেশি ম্যাচি হয়ে যায়, কারণ কালারগুলো ছড়িয়ে পড়ে। ব্লেন্ড করা তো দূরের কথা, ছড়িয়ে যায়। এই যে আমি এই ব্রাশটা দিয়ে চোখটাকে ব্লেন্ড করার চেষ্টা করছি। ব্লেন্ড তো হয়নি, বরঞ্চ আরও বিশ্রী হয়ে গেছে, পুরো চোখে ছড়িয়ে গেছে। আর আমি অন্য আর একটা ব্রাশ দিয়ে আমি সেম কালারটা নিয়ে এই চোখে আমি অল্প অল্প করে নিয়ে ব্লেন্ড করে দেব। অল্প অল্প করে নিতে হবে, এক্সট্রা প্রোডাক্ট নেওয়া যাবে না, এটাকে ঝেড়ে ফেলে দিতে হবে। চোখে যেটা করেছি একটাই কালার নিয়েছি, আর সেটাই আমি একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে দিয়েছি, যে কারণে আমার চোখটা এত বিশ্রী লাগতেছে। আর এখানে আমি কি করেছি, প্রথমে আমি একটা লাইট টোন নিয়েছি, সেটা দিয়ে আগে ট্রানজিশন হিসেবে ইউজ করে দেন আমি একটা ডার্কার টোন নিয়েছি, তারপরে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি। এজন্য এই চোখটা অত বেশি খারাপ লাগতেছে না, বা এটাকে মনে হচ্ছে যে না ঠিক আছে এটা সুন্দর দেখাচ্ছে। এখন আমি কি করব, একটা শিমারি শেড ইউজ করব। আমরা অনেকেই কি করি, একটা বা দুইটা কালার ইউজ করি, বাট যত বেশি কালার ইউজ করা যাবে কন্টেস্ট করে সেটা কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। আর সেটা করতে হবে আপনাকে বুঝে এবং ব্লেন্ড করতে হবে সুন্দর করে। আমি একটা শিমারি শেড ইউজ করে দিচ্ছি,
এই চোখেও আমি সেম কালারটা ইউজ করব। তো এটাকে আমি হাত দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। আর এটাকে আমি যেটা করব, আগে যে কালারটা আমি ইউজ করেছি ওই কালারটা দিয়েই হালকা একটু প্রোডাক্ট নিয়ে এখান থেকে স্মাস করে দিব, যাতে কোনো হার্শ লাইন না থাকে এটার। আইলাইনারের ক্ষেত্রে যেটা আমরা প্রথম ভুলটা করি সেটা হচ্ছে এই দিক থেকে নিয়ে তারপরে এই দিক থেকে উঠিয়ে দিই। তো আমি দেখাচ্ছি, আমরা কি করি প্রথমেই এত বেশি উপরে নিয়ে যাই যে যেটা আমরা ম্যানেজ করতে পারি না, পরে 10 বারের ক্ষেত্রে 9 বারে ধুয়ে ফেলতে হয়। তো যদি আমরা শুরুতেই ছোট একটা উইং করি তাহলে কি হবে যে আমরা যদি ভুলও করি, মিস আপ করে ফেলি, তো সেটাকে ঠিক করা পসিবল, যেটা আমি দেখাচ্ছি। যেটা করতে হবে, আয়নার দিকে সোজা তাকিয়ে যেখানে আই ল্যাশের পয়েন্টটা শেষ হয়েছে সেখানে, সেখান থেকে ছোট্ট একটি উইং আঁকতে হবে। খুবই ছোট, এখান থেকে একটুখানি জায়গা রেখে ল্যাশের সাথে মিশিয়ে দিতে হবে। এবারে আমরা এটাকে ফিল করে দিব, কারণ এই সমস্যার জন্য আমরা একটাকে বড় করে ফেলি, এরপরে আর একটাকে ঠিক করতে 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 আমাদের ধুয়েই ফেলতে হয়। করব আমার এই কালটাকে কন্ট্রোল করব। কন্ট্রোলিং এ আমরা যে ভুলগুলো করি সাধারণত সেটা হচ্ছে অনেক ডার্ক কালার নিয়ে ফেলি। আমরা ভাবি যে আমাদের কাল যাদের বড়, আমরা তারা ভাবি যে যত ডার্ক কালার নিব তত বেশি সুন্দর দেখাবে বা অনেক ছোট লাগবে ফেস, আসলে সেরকম কিছু না। তো আমি ডার্ক কালার নিয়ে করে দেখাচ্ছি। এবার আমি আমার শেডের সাথে মিলিয়ে, মানে আমার ফেজের সাথে যেটা যায় সেটাই আমি এখন ইউজ করব, সেম ব্রাশ দিয়ে।
যেটা লেগে থাকবে ব্রাশে সেটা আমরা এই দিক দিয়ে দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দুইটার মধ্যে তফাৎ কতখানি। এপাশে আমি আমার ফেজের সাথে মিলিয়ে একটা লাইট টোন ইউজ করব। এক্সট্রা প্রোডাক্ট আমি ঝেড়ে ফেলে দিচ্ছি। আর এই সাইডে আমি একটা ট্রাক টোন ইউজ করবো। আগে যেটা আমরা ভাবতাম যে একটু স্মাইল করে এখানে যদি পিঙ্কিশ একটা বা অনেক গাঢ় একটা টোন দেওয়া হয় তাহলে হয়তো আমাদের অনেক বেশি রোজি রোজি সুন্দর লাগবে, আসলে ব্যাপারটা কতটা ভুল আমি দেখাচ্ছি। কন্ট্রোল করে দেখাবো, এটা হচ্ছে একটা ভুল ব্রাশ। আর আমি এই পাশে নিব ডার্ক শেড। আমি এই পেন্সিল ব্রাশটা নিব আর একটা লাইট শেড নিব মিনিমাম প্রোডাক্ট। হাইলাইটার ইউজ করবো, ফার্স্ট আমি হাইলাইটার ব্রাশ দিয়ে হাইলাইটারটা ইউজ করবো। হাইলাইটারটাকে বেশি প্রেশার দেওয়া যাবে না, খুব হালকা হাতে অল্প পরিমাণে লাগাতে হবে। এই হচ্ছে যেভাবে আমরা আমাদের লাগানো উচিত, আর এখন দেখাবো যেভাবে আমরা লাগাই। এরকম লাগিয়ে কী করি, এরকম অনেক বেশি প্রেশার দিয়ে ব্লেন্ড করতে থাকি, যেটাতে কী হয় হাইলাইটারটা ঠিক মতো বসে না আর নষ্ট হয়ে যায়। একটা লিপস্টিক লাগিয়ে দেখাবো, যে লিপস্টিকের ক্ষেত্রে আমরা যেটা ভুল করি, আর এপাশে দেখাবো যেটা আমরা ভুল করে দিই।
তো এই সেটে আমি কি করেছি, আমার অ্যাকচুয়াল যে লিপের শেপ আমি ওইটাই দিয়েছি, আর এই সাইডে একটু বের করে পাম্পি লিপসের মতো করে দিয়েছি। কিন্তু এই সাইডটা কিন্তু ভালো দেখাচ্ছে না, ওভারঅল কোনো দিক থেকে মনে হচ্ছে না ঠিক আছে, বাট এই সাইডটা মনে হচ্ছে যে হ্যাঁ একটা ন্যাচারাল লুক আসছে বা আমি সেজেছি সেটাকে সুন্দর দেখাচ্ছে, এই সাইডটাতে সেটা বোঝা যাচ্ছে। তো এই হচ্ছে আপনাদের সামনে প্রুফ যে অ্যাকচুয়ালি আমাদের ভুল ধারণাগুলো কোথায়। মিনিমাম প্রোডাক্ট ইউজ করেও অনেক সুন্দরভাবে সাজা যায়, আর অনেক বেশি প্রোডাক্ট ইউজ করে সেটা যদি ব্লেন্ড না করতে পারি সেটা কিন্তু আরও বেশি বাজে হয়। দেখতেই পাচ্ছেন আপনারা একদম দুই সাইডের মধ্যে অনেক বেশি কিন্তু ডিফারেন্ট। এই সাইডটা কিন্তু আমি এই সাইডে ফাউন্ডেশন ইউজ করেছি আমার সেটার সাথে মিলিয়ে, ঘাড় এবং মুখ কিন্তু সিমিলার কালার, আর এদিক দিয়ে মনে হচ্ছে শ্যাডোর মতো যে হ্যাঁ আমি কন্ট্রোল করেছি, আর এদিক দিয়ে মনে হচ্ছে আমি কালি দিয়েছি, আর এখানে কোনো কিন্তু মিল নেই। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ঘাড়ের কালার, আর এটা হচ্ছে আমার ফাউন্ডেশনের লাইট শেড, তো দুটার মধ্যে অনেক বেশি তফাত। তো আশা করছি আপনারা ডিফারেন্সটা বুঝতে পেরেছেন এবং আপনাদের কাছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।